যৌন নিপীড়নের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের দুই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। অভিযুক্ত শিক্ষক আবু শাহেদ ইমনকে সাময়িকভাবে বরখাস্ত ও উক্ত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জুনায়েদ আহমদ হালিমকে চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থী কাজী ফারজানা মিমের অভিযোগের পর বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম। বিশ্ববিদ্যালয়টির আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিপীড়ন বিরোধী নানা ব্যানারে আন্দোলনে নামে। এরই মাঝে সামনে আসে আরেক শিক্ষার্থী কাজী ফারজানা মিমের যৌন হয়রানি ও পরীক্ষায় ইচ্ছাকৃত ফেল করিয়ে দেওয়ার অভিযোগ। রিপোর্টে পরিষ্কার বলা ছিল যে যৌন হয়রানি ও মানসিক নির্যাতন সংগঠিত যেটা হয়েছে আমাদের সেই শিক্ষার্থী, সেটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ার জন্য আজকে আমাদের বিজ্ঞ সিন্ডিকেট সদস্যগণ মতামত দিয়েছে যে অভিযুক্ত শিক্ষককে সাময়িকভাবে বহিষ্কার করা।